বাড়ির পেছনে রাখা ছিল বোমা, লুকোচুরি খেলার সময় বল ভেবে হাতে বোমা নিতেই ঘটল বিস্ফোরণ। ঘটনায় গুরুতর জখম দুই শিশু। শনিবার দুপুর নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের শেরপুর গ্রামে। জখম ওই দুই শিশুর নাম মিনহাজুল হক এবং ইকবাল শেখ। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে ওই দুই শিশুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। কে বা কারা বোমাগুলো সেখানে রেখেছিল তার তদন্ত করছে পুলিশ। খেলতে গেছিল বাচ্চারা, হ্যাঁ, দিয়ে দিয়ে এরকম হয়েছে, আমরা তো দেখিনি যে বলতে পারবো কিসে হলো, কিসে হলো ওটা। এরা শব্দ বলছে, আমি তো আমরা জায়গাটা দেখিনি দাদা, আমাদের পাঠে খালি যেতে হবে। দিয়ে তারপর ছেলে রাখে বাড়ির লোক নিয়ে এসে, আমরা ছেলে নিয়ে আমরা ডাক্তারখানা, ডাক্তারখানা থেকে এখানে এসে এত ইঞ্জুরি, মানে এত আঘাত লাগলো কিসে? বাচ্চাটা একটা হচ্ছে দেওয়ার বাটা, আর একটা মেয়ের পোতা হচ্ছে।